নমস্কার বন্ধুরা অর্পন বুকস ক্লাবে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আজ আমরা তোমাদের সামনে তুলে ধরেছি ইউ ক্যান উইন এই বইয়ের সামারি এই বইটি লিখেছেন শিব খেরা যিনি একজন ভারতীয় বেস্ট সেলিং অথার এবং একজন মোটিভেশনাল স্পিকার ইউ ক্যান উইন এই বই থেকে তুমি জানতে পারবে যে জীবনে সাফল্য লাভের জন্য কি কি কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড করলে তুমি খুব সহজে জীবনে সফলতা লাভ করতে পারবে আজ যারা জীবনে সফলতা লাভ করেছেন তারাও কোন না কোনো দিন তোমার মতন জাগাতেই ছিল কিন্তু তারা নিজেদের মধ্যে এমন কিছু কোয়ালিটি বিল্ড করেছিলেন যার কারণে আজ তারা জীবনে ব্যাপক পরিমাণে সফলতা লাভ করতে পেরেছেন আর এই বইতে সেই কোয়ালিটিগুলোর কথাই বলা হয়েছে আর সাথে আরও বলা হয়েছে যে কিভাবে এই কোয়ালিটিগুলো তুমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবে এই বইতে সর্বোপরি আটটি কোয়ালিটি দেওয়া আছে যা তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারলে জীবনে তুমি হান্ড্রেড সফলতা লাভ করবে এর মধ্যে প্রথমটি হলো বিল্ডিং এ পজিটিভ অ্যাটিটিউড একজন বেলুন বিক্রেতা রাস্তার ধারে দাঁড়িয়ে বেলুন বিক্রি করছিলেন এই দেখে একটা বাচ্চা উৎসুক হয়ে ওই বেলুন বিক্রেতাকে জিজ্ঞাসা করল যে কালো বেগুন কি আকাশে উঠতে পারে এতে সে বেলুন বিক্রেতা জবাব দিল সমস্ত বেলুনই আকাশে ওড়ে ওর মধ্যে থাকা হিলিয়াম গ্যাসের কারণ সে যে রঙেরই হোক না কেন তার মধ্যে যদি গ্যাস না ভরা থাকে তবে সেটা আকাশে উঠতে পারবে না ঠিক এই এইরকমভাবেও তোমার সাফল্য লাভের মূল ভিত গড়ে ওঠে তোমার পজিটিভ অ্যাটিটিউডের ওপর পজিটিভ অ্যাটিটিউড যদি তোমার মধ্যে না থাকে তুমি জীবনে কোনোদিন সফলতা লাভ করতে পারবে না তুমি যে কেরিয়ারই পছন্দ করো না কেন তার এইটটি ফাইভ পার্সেন্ট সাফল্য ডিপেন্ড করে তোমার নিজের অ্যাটিটিউডের ওপর আমাদের অ্যাটিটিউড মূলত আমাদের পরিবেশ আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের শিক্ষা এই তিনটির ওপর নির্ভর করে গড়ে ওঠে আমাদের পরিবেশ যেখানে আমরা থাকি বা যাদের সঙ্গে থাকি যেমন আমাদের বাবা মা আমাদের বন্ধু বান্ধব এদের অ্যাটিটিউড যদি পজিটিভ হয় তবে আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড বিল্ড হবে অপরদিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে আসি এই সংস্পর্শে আসার কারণে আমাদের তাদের থেকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয় যদি কারো সংস্পর্শে এসে আমাদের ভালো কিছু হয় তবে সেটা আমাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে সাহায্য করে আর বাকি থাকলেও শিক্ষা এই শিক্ষা হলো জীবনকে উন্নত করার শিক্ষা যা আমাদের পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে সাহায্য করে তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে তুমি কিভাবে নিজের মধ্যে পজিটিভ পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে পারবে সবার প্রথমে নিজের মধ্যে থাকা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো কারণ যাদের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় তাদের দৃষ্টিভঙ্গি এমন থাকে যে তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারে তোমাকে এই নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে সবার আগে সরে আসতে হবে যে কোনো মানুষের মধ্যে থাকা পজিটিভ ভাবটিকে তোমার খুঁজে বার করতে আসতে এটাই তোমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে একটা কথা সবসময় মনে রাখবে তুমি যেদিকে ফোকাস করবে তাই তোমার দিকে আসা শুরু করবে তুমি যদি কোনো মানুষ বা কোনো বস্তুর পজিটিভ দিকে ফোকাস করো তবে তুমি তার পজিটিভ দিকটাই দেখতে পারবে আর যদি নেগেটিভ দিকে ফোকাস করো তবে সবসময় নেগেটিভ দিকটাই তোমার সামনে এসে ধরা দেবে এমন অনেকবার দেখা গিয়েছে যে আমরা কোনো কাজকে কাল করছি বা পরে করব বলে সেই কাজটিকে করতে আমাদের অনেক সময় অনেক ডিলে হয়েছে এখন থেকে যে কোনো কাজকে এখনই শেষ করার অ্যাটিটিউড নিজের মধ্যে নিয়ে আসো আর যদি কোনো কাজকে তুমি কন্টিনিউ ভাবে ডিলে করতে থাকো তবে এটা তোমার মধ্যে নেগেটিভ অ্যাটিটিউডের সৃষ্টি করবে তোমার কাছে আর যা কিছু আছে এবং যাদের কারণে তোমার জীবনে সেগুলি এসেছে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাও নিজের মধ্যে গ্র্যাটিটিউডের ভাব নিয়ে আসো সব সময় যা তোমার কাছে নেই তার জন্য আফসোস করা বন্ধ করো এবং যা আছে তার জন্য কৃতজ্ঞতা জানাও ক্রমাগত বাস্তব জ্ঞানের শিক্ষা গ্রহণ করতে থাকো বেশিরভাগ মানুষ জব পাওয়ার পর বা জীবনে সামান্য সাফল্য লাভ করার পর শিক্ষা গ্রহণ করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় যা কোনোদিনই একটা ভালো ডিসিশন বলা চলে না এখানে বাস্তব জ্ঞানের শিক্ষা বলতে বোঝানো হয়েছে যে শিক্ষাগুলো তোমার জীবনকে আরো উন্নত করতে সাহায্য করবে নিজের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম গড়ে তোলো কিভাবে পজিটিভ সেলফ এস্টিম গড়ে তুলতে হয় তার উপর একটা ডেডিকেটেড চ্যাপ্টার এই বইতে দেওয়া আছে সে ব্যাপারে আমরা পরে আলোচনা করব সমস্ত রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে নিজেকে দূরে রাখো যেমন নেগেটিভ মানুষ যে কোনো ধরনের নেশা এগুলো আমাদের শরীর ও মনকে দুর্বল করে তোলে তাই এগুলি থেকে সবসময় নিজেকে দূরে রাখো যে কাজই তুমি সারা দিনে করবে তাকে ভালোবেসে করতে শুরু করো অবজ্ঞা দিয়ে কোনো কাজ করবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভালো কোনো বই পড়ো কিংবা কোনো ভালো প্রডকাস্ট শোনো তারপর তোমার দিনে শুরু করো এমন না যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুক ইনস্টাগ্রামে লেগে যাবে যেগুলো তোমার মাইন্ডের ওপর উপর একটা খারাপ ইফেক্ট ফেলে আর এই খারাপ ইফেক্টটি পরে গিয়ে তোমার নেগেটিভ অ্যাটিটিউডে পরিণত হয় এই আটটি পয়েন্ট তুমি যদি মেনে চলো তবে কিছুদিনের মধ্যেই দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড গড়া শুরু হয়ে গেছে উইনিং স্ট্র্যাটেজিজ মানে তোমার জীবনে গোল অ্যাচিভ করার জন্য যে প্রয়োজনীয় গুণগুলি দরকার সেগুলো তোমার মধ্যে থাকলেই তুমি জীবনে সাফল্য লাভ করতে পারো সাফল্য তোমার জীবনে কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয় এটি তোমার একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব যা তুমিই তোমার জীবনে নিয়ে আসো সুতরাং সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করে তোমার উপর অনেকের মধ্যে এই ধারণা আছে যে উইদাউট স্ট্রাগেল সে জীবনে সাকসেস পেয়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ তার ভুল ধারণা কারণ স্ট্রাগেল ছাড়া কেউ যখন সফলতা লাভ করে তখন তার সামনে যখন কোনো বিপত্তি আসে তখন সে সেই বাধা সামলাতে পারে না আর সে আবার তার পুরনো জীবনে বা ফেলিওর লাইফে ফিরে যায় তুমি যখন সফলতা লাভের জন্য স্ট্রাগেল করা শুরু করো তখন তুমি ভিতর থেকে আরো স্ট্রং হও তোমার কাজের সম্বন্ধে আরো নলেজ তোমার মধ্যে বাড়ে তোমার মধ্যেকার যে গুণগুলি তোমাকে উইনার বানাবে তা হলো বার্নিং ডিজায়ার কোনো গোলকে অ্যাচিভ করার জন্য তোমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে শুধু কোনো কিছু করার ডিজায়ার থাকলে বা ইচ্ছা থাকলে তুমি যখন স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে তখন তোমার সেই কাজটাকে কুইট করা সহজ হয়ে যাবে কমিটমেন্ট তুমি যে কাজে সাফল্য লাভের জন্য কাজ শুরু করেছো সেই কাজের প্রতি সম্পূর্ণ কমিটমেন্ট বা অঙ্গীকারবদ্ধ হও তোমার সামনে যত বাধাই আসুক না বা কাজ চলছে না এরকম ফার্স্টেশন যতই আসুক না কেন তুমি সেই কাজকে কক্ষনো কুইট করবে না রেসপন্সিবিলিটি নাও তোমার কাজের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া শুরু করো যারা নিজের কাজের কোনো রেসপন্সিবিলিটি নেয় না তাদের জীবনের সফলতার মাত্রা খুবই কম হার্ড ওয়ার্ক তোমাদের কারোর মনে যদি এইরকম চিন্তা আসে যে শর্টকাট মেরে আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো তবে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা এই ভুল ধারণা তুমি নিজের মধ্যে রাখা বন্ধ করে দাও তোমাকে সফলতা লাভের জন্য প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু স্মার্ট ভাবে এমন না যে দিনের মধ্যে বারো ঘন্টা কাজ করে যাচ্ছো কিন্তু কোন রেজাল্টই তোমার হাতে আসছে না চরিত্র একটা মানুষের মূল্যবোধ তার বিশ্বাস ও ব্যক্তিত্ব এই তিনটি সমষ্টি নিয়ে চরিত্র গঠন হয় তোমার কঠোর চরিত্র তোমাকে মানুষের নেগেটিভ সমালোচনার থেকে বাঁচাবে যে কোনো রকমের থেকে তোমাকে রক্ষা ইতিবাচক বিশ্বাস পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ বিলিভ এর মধ্যে অনেক ফারাক আছে তোমার কোনো কাজের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং সেই কাজকে বাস্তবে নিয়ে এসে কাজ শুরু করতে সাহায্য করে বাস্তবে যখন তুমি সেই কাজটি শুরু করো আর যখন সেই কাজটি চলতে শুরু করে তখন তোমার মধ্যে পজিটিভ পজিটিভ জন্মায় তুমি বর্তমানে যাই করো না করো সে জব হোক বা বিজনেস সব সময় তোমার কাজ তোমাকে যে পরিমাণে টাকা দিচ্ছে তার থেকে বেশি তুমি তোমার কাজকে দেওয়ার চেষ্টা করো এর ফলে কাজের প্রতি তোমার আরো আত্মবিশ্বাস বাড়বে তুমি তোমার ঊর্ধ্বত্তন কর্মকর্তাদের কাছে সম্মান পাওয়া শুরু করবে উইনিং স্ট্র্যাটেজির লাস্ট হলো তুমি যে কাজই করছো বা করবে বলে ভাবছো তাতে নিজের কনসিস্টেন্সি সবসময় বজায় রাখবে এত কিছু স্ট্র্যাটেজির পরেও আমরা অনেক সময় সফলতা লাভ করতে পারি না এর পিছনের মূল কারণগুলো হলো জীবনের ঝুঁকি নিতে অনিচ্ছা কোনো কাজকে নিয়ে কনসিস্টেন্সির অভাব সবসময় শর্টকাট রাস্তা খোঁজা স্বার্থপর ও লোভ এই গুণগুলো যে কোনো মানুষকে অসফল বানাতে পারে তৃতীয় কোয়ালিটি মোটিভেটিং ইয়োর সেলফ অ্যান্ড আদার্স এভরি আমরা অনেকেই কাজ করতে চাই আমাদের কাছে কাজটা করার প্রপার প্ল্যানও থাকে তবে কাজটা করার কোনো ইচ্ছা থাকে না এর প্রধান কারণ হল নিজের মধ্যেকার কাজ করার মোটিভেশন না থাকার অভাব তুমি ইউটিউব খুললে অনেক সময় বিভিন্ন রকমের মোটিভেশনের ভিডিও দেখতে পেয়ে যাবে এই মোটিভেশন আসলে কি মোটিভেশন হলো সহজ ভাষায় আমাদের মধ্যেকার কাজের উদ্দীপনা জাগানো যা আমাদের কাছে দুভাবে আসতে পারে প্রথম হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক মোটিভেশন যা মূলত আসে আমাদের ভয় যেমন এই কাজটা না করলে আমাকে জব থেকে বার করে দেওয়া হবে দ্বিতীয় কর্মক্ষেত্রে বোনাস লাভের আশায় এছাড়াও বিভিন্নভাবে অন্যান্য মানুষ মোটিভেট হয় যেমন একটা ছেলে খুব ভালো ফুটবল খেল তবুও সে খেলায় চান্স পেত না এইভাবে একদিন তার বাবা মারা যায় তার কিছুদিন পর একটা ফুটবল খেলায় তার কোচকে বলে সে সেই টুর্নামেন্টে চান্স নেয় এবং সে সেদিন সব থেকে ভালো ফুটবল খেলে নিজের টিমকে জিতিয়ে দেয় তার কোচ এত ভালো খেলার কারণ তাকে জিজ্ঞাসা করলে জানতে পারে যে তার বাবা জীবিত অবস্থায় চোখে দেখতে পেত না কিন্তু আজ সে উপরে থেকে তার খেলা দেখছে এইগুলো হলো বাইরের বা এক্সটার্নাল মোটিভেশন এই মোটিভেশনগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন স্থায়ী হয় না এটি একটা না একটা সময় আমাদের মধ্যে থেকে বেরিয়ে যায় এবার দ্বিতীয় হলো ইন্টারনাল মোটিভেশন বা অভ্যন্তরীণ মোটিভেশন এই মোটিভেশন শুধু সাফল্য লাভ থেকে আমাদের মধ্যে আসে না কোনো কাজকে সুসম্পন্ন ভাবে শেষ করার থেকেও এই মোটিভেশন আমাদের মধ্যে আসে যেহেতু এই মোটিভেশন আমাদের আত্মতৃপ্তি থেকে আসে তাই এটা দীর্ঘস্থায়ী ইন্টারনাল মোটিভেশন যে কোনো মানুষের মধ্যে আসে এক সে যখন কৃত কাজের জন্য সম্মান পায় ও তাকে পুরস্কার দেওয়া হয় এতে সে নিজের কাজের সঙ্গে আরো কানেক্টেড ফিল করে দ্বিতীয় যখন কোনো মানুষকে প্রমোশন দেওয়া হয় তখন সে আরো দায়িত্ব সহকারে সেই কাজটা করে যতক্ষণ না আমরা কোনো কাজের ব্যাপারে মোটিভেটেড ফিল করি ততক্ষণ আমরা সেই কাজটাকে করতে যাই না বা করি না তাই সবসময় নিজেকে মোটিভেট করো সেটা তোমার এক্সটার্নাল মোটিভেশন থেকেও আসতে পারে কিংবা ইন্টারনাল মোটিভেশন থেকেও আসতে পারে ফোর্থ কোয়ালিটি হলো বিল্ড এ পজিটিভ সেলফ এস্টিম সেলফ এস্টিম বা বা আত্মসম্মান বোধ হলো আমরা নিজেরা নিজেদের সম্বন্ধে যা ভাবি বা যে নজরে আমরা নিজেদের নিজেকে দেখি সেটাই হলো আমাদের আত্মসম্মান বোধ বা সেলফ এস্টিম যাদের আত্মসম্মান বোধ খুব উঁচু লেভেলের হয় তারা খুব সহজে কাজের দায়িত্ব গ্রহণ করে তাদের আত্মবিশ্বাস দৃঢ় হয় তাদের আশাবাদী মনোভাব থাকে নিজের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম গড়ে তুলতে হলে সবার প্রথমে তোমার সামনে যত বাধা বিপত্তি বর্তমানে আছে সেগুলোকে নিজের ফেভারে নিয়ে আসো দ্বিতীয় হচ্ছে ভ্রমণের মতন হওয়া বিজ্ঞানীদের মতে ভ্রমরের ডানা তার শরীরের থেকে অনেক ছোট তাই ভ্রমরের উঠতে পারার কোনো কথাই না কিন্তু এই কথা ভ্রমর জানে না তাই সে উড়ে বেড়ায় তাই কোনো কাজ করার সময় নিজের কোনো বাউন্ডারিজ মধ্যে রাখবে না কি হলো যে কোনো কাজ করার সময় একটা লক্ষ্য স্থির করো তবে খেয়াল রাখবে তা যেন বাস্তব সম্মত হয় যখন তোমার লক্ষ্য অবাস্তব হবে আর তুমি যদি সেটাকে পূরণ না করতে পারো এটি তোমার আত্মসম্মানবোধে বোধে আঘাত করে এমন কিছু মানুষদের সঙ্গে নিজের বন্ধুত্ব করে তোলো যাদের হাই মোরাল ভ্যালু আছে এতে তোমার নিজের চরিত্র আত্মসম্মান বোধের উপর একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করে। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে আর তারপর তোমার কোনো বন্ধু তোমাকে ফোন করে তোমার সম্বন্ধে ভালো কোনো কথা বললো তুমি খুশি হয়ে গেলে আবার কিছুক্ষণ পরেই তোমার কোনো বন্ধু তোমার সম্বন্ধে কোনো খারাপ কথা আর তোমার মুড অফ হয়ে গেল এটা তোমার সাথে হলো কারণ তুমি বাইরের শক্তি শক্তি দ্বারা দ্বারা চালিত চালিত নিজের ভিতরকার শেখো হচ্ছ ফলে ফলে রকম নেগেটিভ সমালোচনা তোমার সেলফ এস্টিমকে হার্ট করতে পারবে ছ নম্বর নিজের কাজের দায়িত্ব নেওয়া শেখো নিজেকে পজিটিভ অটো সাজেশন দাও যেমন আমি এই কাজটা করতে পারি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি আট নম্বর কোনো কাজের ফল লাভের জন্য নিজের মধ্যে ধৈর্য ধরা শেখ নম্বর নিজের স্ট্রেংথ ও উইকনেস একটা লিস্ট বানিয়ে নাও এর ফলে তুমি নিজের স্ট্রেংথ ওপর উপর বেস করে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারো এই পয়েন্টগুলো ফলো করলে তুমি নিজের মধ্যে পজিটিভ সেলফ এস্টিম গড়ে তুলতে পারো পাঁচ নম্বর বিল্ডিং এ প্লেজিং পার্সোনালিটি আমাদের জীবনে সাফল্য লাভের অন্যতম গুরুত্বপূর্ণ কোয়ালিটি হলো আমাদের পার্সোনালিটি তুমি যখনই কোনো সফল মানুষকে দেখবে তাদের সবার মধ্যে কমন একটা জিনিস লক্ষ্য করবে সেটা হলো তাদের অসাধারণ পার্সোনালিটি তাদের কথা বলা স্টাইল তাদের হাঁটা চলা তাদের ভয়েস টোন একটা নিশ্চিত আত্মবিশ্বাস তুমি তাদের মধ্যে দেখতে পাবে আমাদের জীবনটা অনেকটা ইকো সাউন্ডের মতন আমরা এই সমাজে যা দিই তাই আবার আমাদের কাছে রিটার্ন আসে একই রকম ভাবে আমরা মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করব। তাই আমরা আবার রিটার্ন পাবো নিজের মধ্যে প্লেজিং পার্সোনালিটি তৈরি করার জন্য তোমাকে সবার প্রথমে নিজের কাজের দায়িত্ব নিতে হবে এমনকি কাজ যদি কোনো রকম ত্রুটি ধরা পড়ে তাও নিজের দায়িত্ব নিতে হবে এতে তোমার মানসিক বিকাশ ঘটবে যখন কেউ কাজের বেশি দায়িত্ব নেয় এতে আসলে তার নিজেরই পদোন্নতি হয় দ্বিতীয় হচ্ছে শুধু নিজের ব্যাপারে চিন্তা না করে সবার দিকটা চিন্তা করো যেমন একবার একটা ছেলে আইসক্রিম কেনার জন্য একটা দোকানে গিয়ে আইসক্রিম চাইলো এবং সাথে সাথে দামও জিজ্ঞাসা করলো দোকানদারটি তাকে একশো টাকা দাম বলল সেই আইসক্রিমটির ছেলেটি তাকে বললো এত ছোট আইসক্রিমের জন্য একশো টাকা দাম এতে দোকানদারটি তাকে বললো ঠিক আছে তোমাকে একশো টাকা দিতে হবে না তুমি নব্বই টাকা দাও ছেলেটি খুশি হয়ে সেই আইসক্রিম টি খেয়ে টাকা মিটিয়ে দিয়ে চলে গেল তারপর দোকানদার সেই সেই তুলতে গিয়ে দেখলো টাকার একটা নোট যেটা ছেলেটি তাকে হিসাবে দিয়ে গিয়েছে কাজে সকলের লাভ হোক এইরকম ভাবতে শুরু করো একটা উইন উইন সিচুয়েশন তৈরি করো না হলে তুমি ভালোই জানো আজকালকার বেশিরভাগ মানুষ শুধু নিজেরটাই দেখে চার নম্বর আমরা অনেকে এমন কিছু মানুষদের চিনি যারা মুখে যা আসে তাই বলে দেয় তার কথাতে সামনে থাকা মানুষটার মনে কি ফিল হলো না হলো তাদের কিছু না তুমি একবার যে কথা মুখ দিয়ে বলে ফেলবে তা তুমি আর ফেরত নিতে পারবে না তাই সবসময় কথা বলার আগে একটু ভেবে একটু কৌশল দিয়ে কথা বলার চেষ্টা করো যাতে সামনের মানুষটা তোমার ব্যাপারে কোনো খারাপ ফিলিংস নিজের মধ্যে না রাখে পাঁচ নম্বর কারো ব্যাপারে নেগেটিভ সমালোচনা থেকে দূরে থাকো তুমি তার কাজকে ভালো করার জন্য সমালোচনা করতে পারো তাকে সমাধান দিতে পারো কোনো মানুষের কাজের সমালোচনা করো কিন্তু সেই ব্যক্তির সমালোচনা তুমি কখনোই করতে যাবে না আর সবসময় কমপ্লেন করা বন্ধ করো ছ নম্বর নিজের ঠোঁটে সবসময় হালকা একটা হাসি রেখে দাও সবার প্রতি একটু দয়ালু হও সাত নম্বর একজন ভালো শ্রোতা হও কোনো কিছু না শুনে সবসময় নিজের জ্ঞান ব্যক্ত করার মানুষ তুমি অনেক পেয়ে যাবে আট নম্বর সবাই চাই নিজের কাজের যেন সঠিক মূল্যায়ন সামনের ব্যক্তিটি করে এবং তার প্রশংসা করে এটা তুমিও চাও আমিও চাই আর এই কারণেই তোমাদের ভিডিও শেষে লাইক শেয়ার কমেন্ট করতে বলি নম্বর তুমি যদি কোনো ভুল করো তবে তা স্বীকার করো দশ নম্বর কেউ ভুল করে তা স্বীকার করলে তার মুখ রক্ষার সুযোগ দাও এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে থাকলে তোমার মধ্যে একটা সুন্দর পার্সোনালিটি ফুটে উঠবে সাবকনসিয়াস মাইন্ড এবং হ্যাবিট সবার আগে দেখা যাক একটা হ্যাবিট আমাদের মধ্যে কিভাবে আসে আমরা যখন কোনো কাজ বারবার করি তখন অনেক সময় আমাদের অজান্তেই তা আমাদের আমাদের চরিত্রের একটা অংশ হয়ে যায় আর এইভাবে হ্যাবিট ফর্ম হয় আমরা যা চিন্তা চিন্তা করি করি আমাদের একটা হ্যাবিটের মধ্যে পড়ে আমরা কিছু চিন্তা করি সেই চিন্তা অনুযায়ী আমরা কাজ করি কাজটি বারবার করতে করতে সেটা আমাদের হ্যাবিট হয়ে যায় আমাদের হ্যাবিট আমাদের চরিত্র গঠন করে আর এই চরিত্রই আমাদের ভাগ্য গঠন করে তাই সবসময় পজিটিভ হ্যাবিট নিজের মধ্যে গড়ে তুলতে হবে যা আমাদের জীবনে সফলতা নিয়ে আসবে আর এর জন্য আমাদের অবচেতন মন আমাদের সাহায্য করবে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের অবচেতন মনের কাছে কতটা পরিমাণে ক্ষমতা আছে এখনো যারা আগের ভিডিওটি এই ভিডিওটি দেখতে পারো এবং এখানকার আই আমি আগের দিয়ে তাহলে চলো দেখি আমরা কিভাবে নিজেদের মধ্যে পজিটিভ হ্যাবিট ফর্ম করতে পারো সবার আগে একটা জায়গাতে শান্ত হয়ে বসো মিনিট পনেরো নিজেকে সময় দাও একটা লিস্ট বানাও যে তোমার কি কি ব্যাড হ্যাবিট আছে যেগুলো তোমাকে দিন দিন নিচের দিকে নামিয়ে দিচ্ছে আর তুমি চাও সেগুলোকে চেঞ্জ করতে তারপরে প্রথমে একুশ দিনের নিয়ম পালন করো যে কোনো ব্যাড হ্যাবিটকে চেঞ্জ করে সেখানে গুড হ্যাবিট বসানোর জন্য কন্টিনিউ একুশ দিন সেই কাজটি করতে হবে তারপরে সেটা তোমার হ্যাবিটে পরিণত হবে দ্বিতীয় হচ্ছে অটো সায়েশনের ব্যবহার করো অটো সাইজেশন হল আমাদের সুনির্দিষ্ট কোনো চিন্তা বা কে বাস্তবে নিয়ে আসার জন্য সেই চিন্তাটিকে আমরা নিজেদের অবচেতন মনের কাছে তুলে দিই এবং সেই চিন্তাটি আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে আর তা বাস্তবে নিয়ে আসে তুমি যে অভ্যাসটি ত্যাগ করতে চাও অটো সাইজেশনের মাধ্যমে বারবার সেটা নিজের অবচেতন মনের কাছে বলতে থাক এর ফলে একটা সময় তোমার অবচেতন মন বিশ্বাস করে নেবে যে তুমি সেই অভ্যাসটি ত্যাগ করে দিয়েছো এবং সেই জায়গায় একটা গুড হ্যাবিট তোমার মধ্যে ফর্ম হয়ে যেমন ধরো এই ভিডিওটি দেখার আগে তুমি সবসময় নিজেকে বলতে যে তোমার কিছু মনে থাকে না এর ফলে তুমি তুমি কোনো কিছু মনে রাখতে না এখন নিজেকে যদি বলো যে আমার খুব ভালো এখন সবকিছু আমার মনে থাকছে তবে তুমি কিছুদিন পরে দেখতে পাবে যে তুমি নিজের মনের মধ্যে সবকিছুই স্টোর করে রাখতে পারছো কারণ এটি তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে তিন নম্বর হলো তুমি যা চাও তা ভিজুয়ালাইজ করা শুরু করো আমাদের ভিজুয়ালাইজেশনের মধ্যে এত ক্ষমতা আছে যে তা যে কোনো জিনিসকে বাস্তবে নিয়ে 7 নম্বর পয়েন্ট গোল সেটিং একবার এক গুরু তার শিষুদের তীর চালনা করা শেখাচ্ছিলেন তিনি একটা গাছের উপর একটা মাটির পাখি রেখে দিয়েছিলেন তিনি প্রথম এক শিষ্যকে ডাকলেন বললেন গাছের উপরে দাঁড়িয়ে তুমি কি দেখতে পাচ্ছ শিষ্যটি বলল আমি পাখি দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি আর সবার শেষে পাখি চোক দেখতে পাচ্ছি গুরুটি সেই শিষ্যটিকে পাশে দাঁড়াতে বললেন এবং দ্বিতীয় শিষ্যটিকে ডাকলেন এবং একই প্রশ্ন করলেন দ্বিতীয় শিষ্যটি বলল আমি শুধু পাখির চোক দেখতে পাচ্ছি এবং গুরু তাকে তীর চালনা করার আদেশ দিলেন এবং সেই তীরটি গিয়ে সম্পূর্ণভাবে পাখির চোকটিকে বিদ্ধ করলো এই গোল মোরাল স্টোরি হলো তোমার গোল যদি তুমি ঠিকভাবে দেখতে না পাও তবে তুমি জীবনে কোনোদিন দিন তা অ্যাচিভ করতে পারবে না কিন্তু যখন তুমি গোলটাকে দেখতে পাচ্ছ এবং সঠিকভাবে মনোনিবেশ করলে তুমি সেই গোলটাকে যে কোনো অবস্থায় অ্যাচিভ করতে পারবে কেন গোল সেট করা এত গুরুত্বপূর্ণ একটা কাগজকে যদি সূর্যালোকে রেখে দাও তাতে কোনোদিন আগুন লাগবে না কিন্তু একটা আতস কাজ দিয়ে যদি সঠিকভাবে সূর্যালোকটিকে কাগজের উপর ধরো তবে দেখবে তাতে আগুন জেলে উঠবে একইভাবে আমাদের মনোসংযোগ কাজ করে তাহলে চলো এবার দেখা যাক যে কিভাবে গোল সেট করতে হয় সবার প্রথমে একটা গোল সুনির্দিষ্ট করো ধরো আমি ওজন কমাতে চাই এটা আমার একটা ইচ্ছা মাত্র এটা কোনো গোল নয় তবে এটাকে গোল বানাতে গেলে আমাকে নির্দিষ্ট করতে হবে যে আমি কতটা পরিমাণে ওজন কমাতে চাই যেমন আমি এক মাসে দশ কেজি ওজন কমাতে চাই এটা হলো কোনো গোলকে সুনির্দিষ্ট করা দ্বিতীয় হলো গোলকে অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে এর মানে তুমি তোমার গোলের দিকে কতটা এগোচ্ছ তা যেন ক্যালকুলেট করা যায় তিন নম্বর হচ্ছে গোল অবশ্যই সাধনযোগ্য হতে হবে তুমি তোমার সামনে আসা বাধা বিপত্তি পার করেও তুমি সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবে এমন গোল কখনোই সেট করবে না যা তুমি অ্যাচিভ করতে পারবে না তাহলে তোমার জীবনে ডিপ্রেশন আসতে পারে চার নম্বর গোল বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি করতে হবে পাঁচ নম্বর প্রত্যেকটা গোলের পাশে একটা শুরুর ডেট থাকবে এবং সেটাকে শেষ করার একটা ডেট থাকবে এই পাঁচটি ক্রাইটেরিয়া লাগিয়ে তোমার গোল বানাও একটা কাগজে গোলগুলো লিখে রাখো তিনটি পার্ট করে নিজের গোল গুলোকে ভাগ করে নাও প্রথমটা হবে শর্ট টার্ম বা এক বছরের তারপর হচ্ছে মিড টার্ম বা দু বছর কিংবা তিন বছরের আর তারপরে আসবে লং টার্ম যা পাঁচ বছর কিংবা তার বেশি হতে পারে পাঁচ বছরের উপরে যদি কোনো গোলের উপর তুমি কাজ করো তখন সেটা তোমার লাইফ পারপাস হয়ে যায় প্রতিদিন নিজের গোলগুলি সকালে ও রাতে দুবার করে পড়ো এতে তোমার গোল অ্যাচিভ করতে এবং সেগুলোর উপর ফোকাস করতে সুবিধা হবে লাস্ট ভ্যালু অ্যান্ড ভিশন মহাত্মা গান্ধীর মতে আমাদের জীবনের সাতটি সব বড় পাপ হলো সম্পদশীলের কাজ না করার ইচ্ছা বিবেকহীন আনন্দ উপভোগ নীতিবোধহীন ব্যবসা মানবিক চিন্তা বিহীন বিজ্ঞান আত্মত্যাগবিহীন ধর্ম ও নীতিহীন রাজনীতি কারণ এই কাজগুলোর দ্বারা আমরা কোনো মানুষের জীবনে রকম ভ্যালু অ্যাড করতে পারবো না এই পৃথিবীতে মানুষ তোমাকে এই কারণে মনে রাখবে না যে তুমি জীবনে কি পেয়েছ এই কারণে মনে রাখবে যে এই পৃথিবীর মানুষদের জন্য তুমি কি দিয়ে গেছো আর এটাই হলো আমাদের মধ্যকার মূল্যবোধ আমাদের মধ্যে মূল্যবোধ আসে আমাদের চারপাশের পরিবেশ থেকে এটা এমন না যে আমাদের বংশানুক্রমিক আমাদের কাছে চলে আসবে তুমি নিজের মূল্যবোধ বিচার করার জন্য একটা টেস্ট নিজের ওপর করতে পারো তাহলে জিজ্ঞাসা করো যে আমি এখন যে কাজটা করছি তা দেখে কি আমার মা খুশি হতেন না লজ্জাতে তার মাথা হেট হয়েছে তুমি সাথে সাথে এর জবাব পেয়ে যাবে যে কাজটি নিয়ে তুমি এতদিন দুবিধায় পড়েছিলে তোমার মূল্যবোধ তোমার নিজের বিলিভস এথিক্স এবং কমিটমেন্টের উপর নির্ভর করে গড়ে ওঠে তোমার নিজের বিলিভস আর এথিক্স মানুষে চেঞ্জ নিয়ে আসতে পারলে তোমার মূল্যবোধ চেঞ্জ হয়ে যাবে কিছু মানুষ মনে করেন যে সব মানুষেরই একটা দাম আছে এটা তাদের মূল্যবোধ কারণ তারাও টাকার জন্য অন্যের কাছে বিক্রি হয় কিন্তু যে মানুষের মধ্যে নিজের সঠিক মূল্যবোধ আছে এবং সে তার মূল্যবোধের সঙ্গে কমিটেড তাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না আর কোনো কাজকে বা নিজেকে নিয়ে যদি কারোর ভীষণ বা দূরদর্শিতা না থাকে যেমন আজ থেকে পাঁচ বছর পর তুমি বর্তমানে যে কাজটা করছো সেই কাজটা কি তুমি কোথায় দেখতে চাও এটা হলো তোমার ভীষণ এই ভীষণ কারোর মধ্যে অনুপস্থিত থাকলে সে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে না তাই সবসময় একজন ভিশনারি হও নিজের নিজের মূল্যবোধ উন্নত করো সঙ্গে যা কমিটমেন্ট তুমি নিয়েছো তা সবসময় রক্ষা করো আর জীবনে সব দিক থেকে সাফল্য লাভ করো বেস্ট অফ লাভ বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে তাও অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কারো যদি এই বইটি পড়তে ইচ্ছা হয় তবে ডিসক্রিপশন বক্সে আমি এই বইটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা সবাই সেখান দিয়ে গিয়ে বইটি পার্চেস করতে পারো